প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আজকে আজকে না কয়েক গত কয়েকদিন যাবত কয়েকজন ভাই কমেন্ট করেছেন যে কোনাকুনি ঘর কোনাকুনি থাকলে কিভাবে কাজ শুরু করবেন। তো বাংলায় একটি প্রবাদ রয়েছে, আপনারা সবাই জানেন, যে অনেকে বলে নাচতে না জানলে উঠান বাঁকা। তো আসলে আমি আজকে আপনাদেরকে নাচতে শেখাবো আর কি, উঠান বাঁকা হইলে কি। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ঘর যদি কোনাকুনিও থাকে তাহলে কাজটি কিভাবে আপনারা সম্পন্ন করবেন। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে আমার কাছে তেমন কোনাকুনি সাইজের ঘরের কোনো কাজের ভিডিও নাই, অথবা কাজ ওই টাইপের কাজ হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি খাতা কলমে লিখে জিনিসটা বোঝাচ্ছি। তো খেয়াল করুন, এইরকম ঠিক এইরকম ঘর যদি হয়, অর্থাৎ এক পাশে সমকোণ, আরেক পাশে এই যে এই পাশে ডান পাশটা যে খেয়াল করছেন যে ডান পাশটা যেরকম কোনাকুনি রয়েছে, তো এইরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা কীভাবে কাজ শুরু করবেন। তো খুবই সহজ হিসাব, আপনারা এই যে এই পাশটা, এই পাশটা কিন্তু সমকোণ, অর্থাৎ এইদিকে কোনো কোনাকুনির কোনো সমস্যা নাই, এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলই আপনি পাবেন। আর এই যে এই পাশটাতে আপনার এখন যে ডান পাশটাতে দেখছেন, এই যে কোণা একদম এক পাশে প্রায় 60 ডিগ্রির কাছাকাছি হয়তো বা হবে, 60 ডিগ্রি হতে পারে, আর আরেক পাশে দেখতেই পাচ্ছেন যে কেমন কোনাকুনি। তো এই ক্ষেত্রে আপনারা যেই পাশে সমকোণ রয়েছে সেই পাশ থেকে কাজটি শুরু করবেন, আর অপর পাশে যে কোনাকুনি যে পাশে রয়েছে সেই পাশে গিয়ে কাজটি শেষ করবেন। তাহলেই এক পাশ থেকে আপনি একদম স্কোয়ার হিসাবে কাজ করতে করতে শেষের দিকে গিয়ে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবেন। আর এই যেদিকে কোণা রয়েছে এই কোণার দিকে আপনারা শেষের দিকে কাজ করবেন। তো প্রথমে যে সমকোণ যে সাইড থেকে আপনারা কাজ শুরু করবেন, এই যে এই পাশ থেকে একদম মেইনটি যদি দেন তাহলে মেইনটির সাথে ক্রসটিও একসঙ্গে লাগাইয়ে নিয়ে আপনারা বোর্ড লাগাইতে লাগাইতে এই এক পাশে চলে আসবেন, অর্থাৎ একবারে কমপ্লিট করে এক পাশে চলে আসবেন, একদম এই শেষ প্রান্তে চলে আসবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা পরবর্তীতে যখন বোর্ড যদি আগেই স্ট্রাকচারটি করে নেন সম্পূর্ণ, তাহলে কিন্তু একটু অসুবিধা হইতে পারে, হয়তো বা কোনো সাইডে কোনাকুনি হলে পারে আপনার বোর্ডটি ভালোভাবে ভিড়বে না। তো খুবই সহজ, আপনারা এক পাশ থেকে যে পাশে সমকোণ রয়েছে সেই পাশ থেকে কাজটি কমপ্লিট করতে করতে একদম এই পাশে যে ডান পাশে যেটি দেখছেন কোনাকুনি রয়েছে এই পাশে এসে কাজটি শেষ করবেন, অর্থাৎ যেখানটাতে আপনার পুরোপুরি বোর্ডটি লাগছে সেই পর্যন্ত আপনারা কাজটি শেষ করে যেখানে ছাঁট কাটতে হচ্ছে ছাঁটের কাজটি আপনারা পরে করবেন, অর্থাৎ এইদিকে কমপ্লিট করার পরে আপনারা ছাঁটের কাজে হাত দেবেন। কারণ কাটাকুটির কাজটি একদম এক পাশ এক সব কাজ শেষে করলেই ভালো হয়। তো যেটা বললাম সেটাই, আপনারা একদম সমকোণের পাশ থেকে আস্তে আস্তে কাজটি সেরে নেবেন। আর আরেক প্রকারের কোনাকুনি ঘর রয়েছে, সেটি হচ্ছে দুই পাশেই সমকোণ হবে না, দুই পাশেই একদম কম বেশি হবে আর কি। তো খেয়াল করুন যে ঘরটির কেমন হয়, ঠিক এইরকম, অর্থাৎ কোনো পাশে আপনি 90 ডিগ্রি বা সমকোণ পাবেন না, চার কোণাতেই এইরকম একটু বে সাইজ টাইপের হবে। তো এই যে দেখুন, একদম ঠিক যেইভাবে আঁকা আমি এঁকে দেখাচ্ছি আপনাদের, ঠিক এইভাবে আপনারা আঁকাআঁকির কাজটি করবেন। অর্থাৎ আপনারা এখন যে আমি যেভাবে দাগটি টানছি, এই দাগটির অর্থ হচ্ছে এগুলো ধরে নেন এগুলো মেইনটি, অর্থাৎ আপনি মেইনটিটা শুরু করবেন ঠিক যেভাবে আমি আঁকছি এইভাবে, এইভাবে মেইনটিগুলো লাগাবেন। আপনারা দুই পাশে যে আমি যে মানে গ্যাপ রেখে দিলাম দুই পাশে, এই দুই পাশে আপনারা এখন হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা মাঝখান থেকে একদম এইভাবে মেইনটি দিয়ে ক্রসটি দিয়ে স্ট্রাকচার করে বোর্ড সহ লাগাবেন। বোর্ড সহ লাগানোর পরে লাগানোর আগেই আপনারা প্রত্যেকটি মেইনটি দুই পাশেই রিভিট দিয়ে আটকাবেন ভালো করে, কারণ রিভিট দিয়ে না আটকালে দেখা যাচ্ছে যে যখন আপনারা এই পাশ থেকে হয়তো বা কোনোভাবে যদি ধাক্কা লাগে, ধাক্কা লাগলে পরে
সরে যেতে পারে, আর সরে গেলে তো আপনার যেভাবে আপনি মাপ নিলেন সেই মাপের বাহির হয়ে যাবে। তো সেই জন্য ঠিক যেইভাবে আপনারা দেখছেন এইভাবেই স্ট্রাকচারটি মাঝখানে করে নিয়ে বোর্ড সহ লাগাবেন। লাগানোর পরে এটা কমপ্লিট হলে তারপরে আপনারা ডানে বামে যে কাটা লাগবে যে অংশটিতে, সেই অংশটিতে পরে কাজ করবেন। তো কাজ করার জন্য দুই পাশে যেটুকু বাদ থাকছে এই বাদের অংশতে ক্রসটি মাপ নিয়ে দেখবেন কতটুকু ক্রসটি লাগবে, সেইটুকু কেটে আপনারা অ্যাঙ্গেলে এবং এক মাথা যে মাথা কাটবেন সেই মাথা অ্যাঙ্গেলের দিকে দিবেন, আর যে মাথাতে লক থাকবে সেই লকটি মেইনটির যে ছিদ্র রয়েছে সেই মেইনটির যে ক্রসটির যে ছিদ্র যে সংযোগস্থল রয়েছে সেখানে পাশাপাশি দিয়ে দেবেন। তো এই যে এখান থেকে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত আপনারা মাপ নেবেন, মাপ নিয়ে দেখবেন যে ক্রসটিটা পুরোপুরি লাগছে না কাটা লাগছে। যদি কাটা লাগে তাহলে কেটে দেবেন, কাটা অংশটা আপনারা অ্যাঙ্গেলের দিকে দেবেন আর লক মাথাটি মেইনটির দিকে দেবেন। আর ঠিক এভাবে প্রত্যেকটি জায়গাতেই মাপ নিয়ে ক্রসটি কেটে কাটা অংশটি মেইনটি অ্যাঙ্গেলের দিকে দেবেন আর লকটি মেইনটির দিকে দেবেন। ঠিক একইভাবে অপর পাশেও আপনারা এইভাবেই লাগিয়ে নেবেন ক্রসটির সাথে মেইনটির সাথে ক্রসটি। তো অবশ্যই এগুলোও রিবিট দিয়ে ভালোভাবে আটকাবেন, আটকাইলে এগুলো পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ কি, অনেক সময় টিনশেড বাড়িতে ঝড় বৃষ্টির কারণে যে বাতাস হয়তো বা কোনো পাশ দিয়ে ঢুকতে পারে, ঢুকলে পারে দেখা যাচ্ছে যে বোর্ড সহ আপনার যদি না আটকান তো তাহলে বোর্ড সহ এই যে ছোটো ছোটো যে শার্টগুলো রয়েছে সেই শার্টগুলো বাতাসে উঠাই ফেলবে। তো এই জন্য অবশ্যই আপনারা রিবিট ব্যবহার করবেন, রিবিট ব্যবহার করলে এটি এই সম্ভাবনাটি থাকে না যে এটি এলোমেলো হয়ে যাবে। তো দর্শক, আশা করি একটু হলেও আপনাদের এই সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। তো যদি বুঝতে অসুবিধা হয় আবারও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জিনিসটা বুঝতে পারছেন না, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আমি প্রত্যেকটি মানুষের কমেন্টের উত্তর দিয়ে থাকি, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমি সবসময় চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। এটা হয়তো বা অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারা হয়তো বা তারা সময় পায় না, সময় না পাওয়ার কারণে তারা উত্তর দিতে পারে না, কিন্তু আমি মনে করি যে একজন মানুষ প্রশ্ন করলে অবশ্যই তার প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।